সনি স্টুডিও যে নালকে ভেনম থ্রি সিনেমার মূল অ্যাট্রাকশন বানিয়ে বিজ্ঞাপন করেছে, যেমনটা আমরা আগেই অনুমান করেছিলাম, সর্বোচ্চ 3.5 মিনিট ছিল নালের স্ক্রিন টাইম। কমিকের মতোই হাজার হাজার সিম্বয়েডকে কন্ট্রোল করে মহাবিশ্ব দখল করার সময় গড অফ থান্ডারের আক্রমণে সিম্বয়েডরা নাল থেকে আলাদা হয়ে যায় এবং নালকে ক্লিনটার নামে একটি গ্রহের মাঝে বন্দী করে রাখা হয়। সিনেমায় আমাদের বলা হয়েছে ভেনম 1 মুভিতে অরিজিনাল আমাদের হিরো ভেনম সিম্বয়েড যে দুনিয়ায় এসেছিল, আমাদের এই হিরো ভেনম সাথে করে একটা কোডেক্স নিয়ে এসেছে যার দ্বারা নাল ক্লিনটার গ্রহ থেকে মুক্ত হতে পারবে। এই কোডেক্সের খোঁজে বিভিন্ন গ্রহে নাল দার জেনোফাইজদের পাঠাচ্ছিল, যাদের মধ্যে মাত্র একটি জেনোফাইজ পুরো ভেনম 3 মুভি জুড়ে এডি এবং ভেনমকে হান্ট করে বেরিয়েছে। সিনেমার ক্লাইম্যাক্সে নাল আরো অনেকগুলো জেনোফাইজকে লড়াই করতে পাঠায়। সব শেষে যখন ভেনম আর কোন উপায় না পায় তখন এডিকে সম্পূর্ণ ছেড়ে দেয় এবং সমস্ত জেনোফাইজগুলোকে একসাথে বন্ডিং করে অ্যাসিড ট্যাঙ্কের নিচে ব্লাস্ট হয়ে পুরো এরিয়া 51 কে ধ্বংস করে দেয় নিজেকে সহ। মুভির মিড ক্রেডিট সিনে নাল তার ক্লিনটার গ্রহের বন্দিশালাতে বসে কাউকে উদ্দেশ্য করে বলে, তোমাদের চ্যাম্পিয়ন মরে গেছে, এখন আমাকে আর কেউ আটকে রাখতে পারবে না, তোমাদের দুনিয়াকে আমি ধ্বংস করে দেব। সত্যি বলতে আমার এই দৃশ্যটা দেখে 2012 সালের অ্যাভেঞ্জার্স মুভির পোস্ট ক্রেডিট সিনের কথা মনে পড়ছে, যেমন ভাবে লোকির মাধ্যমে দুনিয়া কবজা করতে গিয়ে ব্যর্থ হয়ে থানোস মাঝ মহাকাশের সিংহাসনে বসে পরের প্ল্যান করছিল, নালের এই কথাগুলো তেমনই শোনাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নাল এই কথাগুলো কাকে বলছে? আমার অনুমান, হয় ডক্টর স্ট্রেঞ্জকে বলছে অথবা ডক্টর ডুমসকে, কারণ আপকামিং স্পাইডারম্যান 4 মুভিতে নাল মূল ভিলেন হিসেবে অ্যাপিয়ার হবে। স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির শেষে আমরা দেখেছি আমাদের টম হল্যান্ডের পিটার পার্কার একা একা নিউ ইয়র্ক শহরে পড়াশোনা করতে গেছে, তার এমজে এবং বন্ধু নেট তাকে ভুলে গেছে। নিউ ইয়র্ক শহরে এখন কিংপিন মেয়র হবে, অলরেডি নিউ ইয়র্কের স্ট্রিটে ডেয়ার ডেভিল ক্রাইম ফাইট করছে। আমরা মর্বিয়াস মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখেছি স্পাইডারম্যান হোমকামিং মুভির ভিলেন ভালচার সনি ইউনিভার্সের জেলখানায় পৌঁছে গিয়েছে। এই ভালচারের মেয়ে গুয়েন স্টেসির সাথে স্পাইডারম্যান হোমকামিং মুভিতে পিটার পার্কারের সম্পর্ক ছিল। যেহেতু এমজে পিটার পার্কারকে ভুলে গেছে, গুয়েনের ভিলেন বাবা এমসিইউ ছেড়ে সনি ইউনিভার্সে ভ্যানিশ হয়ে গেছে, সুতরাং স্পাইডারম্যান 4 এ টম হল্যান্ডের পিটার পার্কারের সাথে আবারও গুয়েন স্টেসির কানেকশন হবার কাহিনী ছিল, যে গল্পে কিংপিনের বিরুদ্ধে ডেয়ার ডেভিলের সহকারী হয়ে কাজ করত স্পাইডারম্যান। মাঝে মাঝে কেট বিশপ ও মিস মার্ভেলও তার সঙ্গে হতো, কিন্তু সনি স্টুডিও মার্ভেল স্টুডিওকে চাপ প্রদান করে এই গ্রাউন্ডেড সিনেমার বদলে দ্বিতীয় আরো একটি নো ওয়ে হোম মুভি বানাতে বাধ্য করেছে, যে সিনেমার মাল্টিভার্সাল ভিলেন হবে ভেনম গড নাল। এবং টম হল্যান্ডের পিটার পার্কার একা নয়, টবি ম্যাগুয়ার এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানও যুক্ত হবে এই অভিযানে। আপনাদের নিশ্চয়ই মনে আছে স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির ক্লাইম্যাক্সে আফসোস করে অ্যান্ড্রু গারফিল্ড বলছিল সে কখনোই কোনো এলিয়েনের সাথে ফাইট করেনি। স্পাইডারম্যান 4 মুভিতে অ্যামেজিং স্পাইডারম্যানের এই ইচ্ছেটাও পূরণ হবে। যতটুকু জানা গিয়েছে গল্পের প্লট সম্পর্কে তা হলো পিটার পার্কার নতুন শহরে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে, এমজের সাথে পুনরায় কানেক্ট হবার চেষ্টা করছে, এই নিয়ে মাত্র 5 মিনিটের গল্প দেখানো হবে শুরুতে। এরপরই ভেনম 3 মুভিতে দেখানো কিছু চরিত্র এবং ঘটনাকে পুনরায় দেখতে পাবো স্পাইডারম্যান 4 মুভিতে, অর্থাৎ মেক্সিকোর এইবারে ভেনম যে ছোট্ট এক টুকরো সিম্বয়েড ফেলে গিয়েছিল, এই ছোট্ট ভেনমের টুকরোটি অনেক বড় ভূমিকা পালন করবে স্পাইডারম্যান 4 মুভিতে, যার পেছনে পেছনে ছুটে আসবে ভেনম গড নাল। ততদিনে অ্যাভেঞ্জার্স ডুমসডে ঘটনাবলী ঘটে যাবে, ফলশ্রুতিতে আয়রন ম্যানের চেহারা মতো দেখতে অন্য এক মহাভিলেন ডক্টর ডুমের অস্তিত্ব সম্পর্কে আমাদের পিটার পার্কার এবং অন্যান্য অ্যাভেঞ্জার্সরাও জানবে। নাল এবং ভেনম সিম্বয়েটের বিরুদ্ধে স্পাইডারম্যান 4 মুভিতে 3-3টে স্পাইডারম্যান লড়াই করবে, তাদের সাহায্যের জন্য ডক্টর স্ট্রেঞ্জ তার তৃতীয় নয়ন নিয়ে আগমন করবে এবং এই গল্পটি স্পাইডারম্যান 4 মুভিতে কমপ্লিট হবে না, গল্পটি কঠিনই হবে ডক্টর স্ট্রেঞ্জ 3 মুভিতে, যার আলটিমেট ঘটনা ঘটবে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে।